সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাব ভোরের থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদোস গত চার আগস্ট নরসিদির মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব